আংটিটা আবার খুলে রাখলা কেন? আরে ভাই, এই এক আংটি নিয়ে এত কথাবার্তা ভালো লাগতেছে না আমার। সামান্য একটা আংটি নিয়ে জিজ্ঞেস করছি, এভাবে রিয়্যাক্ট করার তো কিছু নাই। এই আংটিটার ঝামেলা আছে। কি ঝামেলা? আরে এই আংটির কারণে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে। তোমার সাথে আমার ঝগড়া কখন হলো এটার জন্য? আরে হয়েছে এটা আমি বুঝতে পারতেছি, আংটিটা পড়লে তোমার সঙ্গে আমার ঝগড়া হবে, মানে এটা আমার মনে হচ্ছে, এটা আমার একটা মানসিক ব্যাপার। এটাও কিন্তু একটা মানসিক, যাই হোক। ভাই একবার এই যে মাছ, হ্যাঁ দেখছি তাজা। ভাই কি যে বলেন, একবার তাজা দেশি পুকুরে মাছ আজকে সকালে নিয়ে আসছি। বিদেশি পুকুরের মাছ কই বাবা? এই দুইটা কত? এই দুইটা, এটা ভাই, এটা আর এটা। বেশি না ভাই, 120 টাকা করে। 120 না 100 করে দেবো। না ভাই, 100 দিলে লস হয়ে যায়, 120 টাকাই লাগবে। যাই হোক, 100 দিবো, দাও। আচ্ছা ঠিক আছে, প্রথম যখন কাস্টমার আপনি এই দুই পিস নেন ভাই, একদম ভালো হবে, খাইয়ে মজা পাবেন। মজা পাইলেই ভালো। মাছ কি তাজা ভাই? আচ্ছা রেন, হাত ধরে আছেন যে। তোমার মাছ তো তিন দিনে বাসি। না ভাই, একদম টাটকা মাছ, মনে রাখ সকালে নিয়ে আসছি, নদীর পুকুরের মাছ ভাই, হেভি ভালো লাগবে আপনার। থাপড়ে দাঁত ফলাই দেবো, মিথ্যে কথা কস কর, তোর মাছ তো বাসি। ভাই আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন ভাই? আমি বললাম তো ভাই, আমি জেলে মানুষ, আমি বুঝবো কোন মাছটা ভালো। তুই খালি আমার সত্যি কথাটা কল, মাছ কি বাসি না ভাই? মাছ বাসি না ভাই, একদম টাটকা মাছ ভাই, তুমি মিথ্যে কথা বলি না। আমার মিথ্যে কথা বলি কথা বলে কেন? মিথ্যা কথা কখন বললো? আরে মাছ বাসি আমি প্রমাণ করে দিতে পারবো। মাছটা এগুলো না তোমার গোরামি, গোরামি না, আমি যেটা বলছি এটাই ঠিক। আচ্ছা মাথা ঠান্ডা করো, আর তুমি পানি নিয়ে আসো। এনো পানি খাই। আবার কই গেছে? কি হইছে আল্লাহ জানে। কি করো? নাচতেছি। আচ্ছা সরি, রাগ করো না, কি করবো, নিজের কন্ট্রোল করতে পারি না। ঘরের মধ্যে থাকো তো, বাইরের জগৎটা সম্পর্কে ধারণা নাই। বাইরে অধিকাংশ লোকজনেই এখন আসলে এইসব অসততা দেখতে দেখতে, আরে ভাই তুমি মাছ বিক্রি করো, সত্যি কথা বললে কি হয়, তোরও অসততা করতে হবে। সেই অসততা করলে তোমার কি সমস্যা? লোকজন যা ইচ্ছা তাই করবে, সেটা তাদের জীবন, তুমি তোমার জীবন নিয়ে থাকতে পারো না। তুমি এটা কথা শুনো নাই, নিজে বাঁচলে তারপরে বাপের নাম। তুমি তোমার জীবন নিয়ে থাকবা, কে কি করলো সেটা নিয়ে তোমার এত ব্যস্ত আর কি আছে? ঠিক আছে, চেষ্টা তো করি, কিন্তু কন্ট্রোল করতে পারি না, এসব দেখলে মাথায় রক্ত উঠে যায়। গলা একটা বান দিয়ে দিব। কেন বান দিলে কি হবে? মাথায় রক্ত উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তুমি আসছো দুই দিনের জন্য, কই তুমি আমার সাথে থাকবা, গল্প গুজব করবা, আমাকে সময় দিবে? বাইরের মানুষ কে কি করলো, কার জীবন কি হইতেছে, সেটা নিয়ে তুমি পড়ে আসো। আর করবো না,
মন থাকে জানো মানুষের ভালো লাগে না জানি বাজারে দোকানে চা খাইলাম দুই চুমুক দিয়ে ভালো লাগছে ভালো লাগে না তোমার তো বাইরের জিনিস ভালোই লাগে না বর্ষণ চা নিয়ে আসছি Excuse me, আমি কি একটু এখানে বসতে পারি? হ্যাঁ, আমি আর একটু পার্সোনাল কথা বলছিলাম তো। আপনি যদি একটু অন্যদিকে গিয়ে বসতে। আমি আসলে আপনাকে একটা ম্যাজিক দেখাতে চাচ্ছিলাম। ভাইয়া আসলে কিভাবে বলি আপনি একটু ওইদিকে যে ম্যাজিকটা দেখেন না আমরা একটু পার্সোনাল কথা বলছিলাম। ওকে। অ্যাট লিস্ট হ্যান্ডশেক তো করতে পারি। আপনি মনে মনে বললেন এসব পাগল ছাগল যে কোত্থেকে আসে আল্লাহই জানে তাই না আমি কখন বললাম উনি শুনতে পায়নি আপনি মনে মনে বলেছেন এবং এটাই সত্যি কথা আপনি স্বীকার করেন না স্বীকার করলে ক্ষতি হবে আপনার হ্যাঁ বলেছি কিন্তু আপনি বুঝলেন কিভাবে এটাই ম্যাজিক বেশ দারুণ তো আপনার হাতটা দেখি আমার মনের কথা বলবেন নাকি দেখি হাতটা দেখি আপনারা দুজন দুজনকে ভালোবাসেন আপনার পরিবার যদি ওর সঙ্গে আপনাকে বিয়ে না দেয় আপনার বাবা মা রাজি না থাকে তাহলে কি করবেন পালিয়ে যাব আপনি পালাবেন না আপনি ওর সঙ্গে পালাবেন তো নাই উল্টো আপনার বাবা মার পছন্দ করা পাত্রকে আপনি বিয়ে করবেন কারণ আপনি আপনার পরিবারের সম্মানকে অনেক গুরুত্ব দেন ঠিক আমার মনের কথা আপনি কিভাবে বুঝতে পারলেন আমি তো ভাবতেই পারি না আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতেছি উত্তর দিচ্ছেন না যে আমি সরি আপনার কথা আমি শুনতে পাইনি আমি আসলে ওনার মনের কথা শুনছিলাম কি বললো কিছু না বলুন না প্লিজ আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে দেন এই ভাই আপনার সমস্যা কি আপনি তো মেয়ে মানুষের নাম্বার ধান্দা করতেছেন জানি যাতে জান এই ছেলেটা আপনাকে বিয়ে করবে না ওর উদ্দেশ্য খারাপ কি কইলি হ্যাঁ কি করতেছো কি করতেছো জানো কি বলে আপনি এখন কেমন ফিল করছেন ব্যথাটা আগের মতো আছে না এখন একটু কম মনে হয় আচ্ছা আমি কি বাড়ি যেতে পারবো পারবেন কিন্তু আবার মনে হয় আপনার দুই ঘন্টা দুই টেস্ট নেওয়া উচিত আচ্ছা একটু নিঃশ্বাসটা জড়িয়ে নেন থ্যাংক ইউ স্যার না আপনি আমার হাতটা এভাবে ধরে আবার হঠাৎ করে ছেড়ে দিলেন কেন কারণ আমি আর মানুষ চিনতে চাই না মানে মানে দুই ঘন্টা পরে আমি বাড়ি যেতে পারবো তা পারবেন আচ্ছা আপনি একটু আমার দিকে তাকান তাকান ভালো করে দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা স্যার আমার শুধু মাথা ফেটেছে আমি মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই আপনি ডাক্তার ঠিক আছে আপনি রেস্ট নেন একটা মানুষ অনেক কিছুই তো ভাবতে পারে
তার সবকিছু জানতে চাওয়া কি ঠিক? এত করে তোমাকে বলি আমি, সাবধানে থাকো, আমার কোনো কথাই তো তুমি শোনো না। টেনশন করো না, আমার মুকাইতে আছে। আল্লাহ না করুক বড় কোনো দুর্ঘটনা তো ঘটতে পারত। আল্লাহ ভরসা। আচ্ছা তুমি তো কিছুই বললে না আমাকে, এই যে তুমি অ্যাক্সিডেন্ট করলা, কিভাবে করলা, কেমনে কি হইলো, কিভাবে তো পাইছো? আমি তোমার ওয়াইফ, আমাকে বলতো তোমার কি সমস্যা? আচ্ছা তুমি কি চুরি করছো, ডাকাতি করছো? তুমি তো কোনো এরকম কিছু করে ব্যথা পাও নাই, তাহলে আমাকে বলতে কি সমস্যা, তুমি কিভাবে পাইছো? অ্যাক্সিডেন্টটা হইছে এটাও কারণ। মানে এটা অদ্ভুত রহস্যময় লোক আমার এই আংটিটা দিয়েছিল। এই আংটিটা আঙুলে বইরা কাউকে টাচ করলে তার মনের কথা বোঝা যায়। আমি রেল স্টেশনে একটা লোককে টাচ করে তার মনের কথা বলে দিয়েছিলাম। কি বলতো সে? তার ভালো লাগবে। সে আমার ধাক্কা দিয়েছে, আমি একটা লোহার বিমের উপর পড়ছি, তোমার কপাল কেটে গেছে। তোমার বলছিলাম না যে তুমি বলছো যে আমি অন্য কোথাও আমি প্রেম করি বা তুমি ঢাকায় যেতে চাও, আমি নিতেছি না। এগুলো আসলে আংটিটা পড়া অবস্থায় তোমার টাচ করছিলাম, তখন আমি তোমার মনের এই কথাগুলো জানতে পারছি। পরে আমি চিন্তা করে দেখছি যে না, আমার বউ আমার সঙ্গে গিয়ে ঢাকায় একসঙ্গে থাকবে, এই চিন্তা তো করতেই পারে। তোমার মনের কথাগুলো যাই না, একটু খারাপ লাগছিল সেটাও সত্যি। তুমি যদি আংটিটা পরে আমার টাচ করো, আমার মনের অনেক গোপন কথাও তুমি জানতে পারবা। সেগুলো হয়তো দোষের কিছু না, তোমার খারাপ লাগবে, এটাও সত্যি। সব কিছু জানতে নাই। আংটি দিয়ে আমার তোমার মনের কথা জানার দরকার নেই। তোমার মনের কথা আমি এমনিতেই বুঝতে পারি।